हे तरुण युवकेरा हे आमार बंधुरा हे आमार मुरब्बियानेरा एक जन सुलतानेर कथा बोली सुलतानेर नाम हलो सुलतान महमूद गजनबी ए सुलतान महमूद गजनबी बाबा एक समय शिकारे बेरियेछेन शिकारे शिकारे शिकार करते हठात करे तार संगी साथीदेर थेके तिनि बिच्छिन्न हये गेछेन हारिये गेछेन शिकार करते करते घोरतर बायामार घोरालो जंगल गभीर जंगलेर मध्ये प्रवेश करेछेन तार संगीदेर थेके तिनि बिच्छिन्न हये गेछेन সেই ঘোর গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেছেন শিকারের পেছু পেছু গিয়ে হঠাৎ করে তিনি এমন জায়গায় পৌঁছালেন যে জায়গাতে একটা ঝর্ণা না দেখতে পেলেন সেই ঝর্ণার সামনে একটা পুষ্করিণী তৈরি হয়েছে স্বচ্ছ পানির এলাকা স্বচ্ছ পানির পুকুর তৈরি হয়েছে হঠাৎ করে লক্ষ্য করেন ওই ঝর্ণাতে ওই স্বচ্ছ পানির পুকুরে দুইজন সুন্দরী যুবতী নারী গোসল করার জন্য হঠাৎ করে সেই মুহূর্তে দেখতে পেলেন একটা পূর্ণ ভল্লুক ওই দুজন রাজ দুজন সুন্দরী তরুণী তার মধ্যে একজন রাজকুমারী ছিলেন আর একজন রাজকুমারীর সঙ্গী সঙ্গিনী ছিলেন ওই সঙ্গিনীকে একটা পূর্ণ ভল্লুক হঠাৎ করে পেছন দিক থেকে অ্যাটাক করেছে সঙ্গে সঙ্গে রাজকুমারী রাজকুমারীর রাজকন্যার ওই সুন্দরী সঙ্গিনী মারা গেছে দ্বিতীয়বার পূর্ণ ভল্লুকটা যখন রাজকুমারীকে যখন আঘাত করতে যাবে অ্যাটাক করতে যাবে সেই সময় ভাই আমার রাজার হাতে ছিল ওই তীর ধনুক থেকে তীর সঙ্গে সঙ্গে সঠিক নিশানায় লক্ষ্য করে ছেড়েছেন ছাড়ার সঙ্গে সঙ্গে ভল্লুককে লেগেছে ভল্লুক সেখানে মারা যায় ওই সুলতানের ওসিলায় আমার আল্লাহ তাআলা রাজকন্যাকে বাঁচিয়ে দেয় এটা একেবারে বাস্তব কথা বলছি ইতিহাস থেকে তুলে ধরছি ইতিহাসের কথা এমন সময় দেখতে পাওয়া যায় সুলতান মাহমুদ গজনবী বাবা সেই সময় রাজকন্যাকে বললেন হে রাজকন্যা আপনি চিন্তিত হবেন না আপনাকে দেখে আমি বুঝতে পারছি আপনার পোশাক আশাক আপনার চালচলন আপনার কথাবার্তা দেখে আমি বুঝতে পারছি আপনি হলেন রাজকন্যা আপনার সঙ্গিনীকে আপনার বান্ধবীকে ভাই আমার কোনো ভাল্লুক আঘাত করে হত্যা করেছে এখন আপনি চিন্তিত হবেন না আপনি এখন একা নন আমি আপনার সঙ্গে আছি আমি একজন যোদ্ধা আমি একজন শিকারী শিকারের পেছনে তারা করতে করতে এই জায়গায় এসে উপস্থিত হয়েছে হে রাজকন্যা শুনে রেখে দিন আপনি চিন্তিত হবেন না আপনি নিরাপত্তা নিয়ে অভাব বোধ করবেন না আমি হলাম একজন যোদ্ধা নিখুঁত যোদ্ধা আমি একজন বড় মাপের যোদ্ধা আর নিখুঁত তীর চালনা করি আমি তীরন্দাজ আমার সঙ্গে কেউ ছট করে পারবে না কোন বন্য জন্তু আপনার উপর অ্যাটাক করতে পারবে না আর আপনি এটাও চিন্তিত হবেন না আমার থেকে আমার জন্য আপনি ভয় পাবেন না আপনি আমাকে নিয়ে কোনো ভয় পাবেন না যে একজন ভাই আমার এই গভীর জঙ্গলে একজন যুবক মানুষ আমার সামনে একজন যোদ্ধা আমার সামনে আমার উপর আকস্মিক অ্যাটাক করবে নাকি না না আমি আমি সেরকম কোনো মানুষ নন আমি হলাম একজন মুরিদ শিষ্য আমি হলাম একজনের শিষ্য আমার যিনি গুরু আমার যিনি পীর আমার যিনি পয়গম্বর তিনি আর অন্য কেউ নন তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর আমি সেই বিশ্ব নবীর একজন শিষ্য বিশ্ব নবীর
শিষ্য যেখানে থাকে তার থেকে সকলে নিরাপত্তা লাভ করে। নবীর শিষ্য যেখানে থাকবে তার থেকে সবাই নিরাপত্তা লাভ করবে, অতএব আমাকে নিয়ে আপনি চিন্তিত হবেন। আজকে মুসলমান আমরা কি সেরকম শিষ্য হতে পেরেছি? জোরে বলুন, হতে পেরেছি। যদি হতে পারতাম তাহলে পৃথিবীটা পাল্টে যেত, কথা ঠিক না ভুল? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে না রে পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? কথা ঠিক না ভুল? বলে জোরে বলেন, কথা ঠিক না ভুল? প্রকৃত সাচ্চা মুসলমান কখনো কোনো ভাইকে মারতে পারবে? কোনো মারতে পারে? কোনো ভাই কোনো ভাইয়ের উপর গালাগালি করতে পারে, কষ্ট দিতে পারে? জোরে বলেন, পারবে না। সাচ্চা মুসলমান কখনো অপরাধী হতে পারে না। ববে বারুদে নেশার থালাই হবে না কারো সাথে, ববে বারুদে নেশার থালাই হবে না কারো সাথে। সালাউদ্দিন আরতাগুলের তুমি যে উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবি আর আরতাগুলের জীবনী পড়বেন বুঝতে পারবেন তারা কেমন ন্যায় বিচারক শাসক ছিলেন। তাদেরকে অনেকে কলঙ্কিত করা হয় কিন্তু তারা ন্যায় বিচারক, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ধর্মের বর্ণের মানুষকে তারা নিরাপত্তা দিয়েছেন। তাদের অধীনে বিভিন্ন ধর্মের মানুষ নিরাপত্তা বোধ করেছে। তারা অন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে যে গেছে বাবা, ন্যায়ের বিরুদ্ধে যে গেছে অপরাধীকে তারা ক্ষমা করেন নি। সে যে দলেরই মানুষ হোক, নিজের দলের হোক আর অন্য দলেরই হোক, তারা এইভাবে জীবন যাপন করেছে। বমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথে, সালাউদ্দিন আর তাগুলির তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সাজে সেরা মনীষী খুঁজে দেখো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরুব্বিয়ানেরা আমার, সুলতান মাহমুদ গাজনাবি, জি হ্যাঁ, এমন সময় ওই মহিলাকে বললেন, হে সুন্দরী রাজকন্যা, তুমি চিন্তা করো না, চিন্তিত হইও না, আমি একজন যোদ্ধা, আমি একজন যোদ্ধা। একবার দরুদ শরীফ আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, জন্ম তোমার নবীর ঘরে হলে কেমন হতো? বলুন না সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আল্লাহুম্মা সাল্লি আলা, দেখলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? দুনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে
কেমন হতো আল্লাহুম্মা সুলতান আমির হযরত বেলালের মধুর আযান সেই আযানে এত মধু মুগ্ধ রহমান জোরে হবে জোরে হবে না সুলতান আমির হযরত বেলালের মধুর আযান সেই আযানে এত মধু মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলেন কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সল্লে আলা দিনি কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ দিনি কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ নবীর পিছে নামাজ হলে কেমনে ভালো না হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার তরুণ যুবকেরা আমার একটু ভালো করে শুনুন বাবা রাসূলের সুন্নাত কি আখলাক রাসূলের কি চরিত্র রাসূলের সেই রাসূলের চরিত্র কেমন ভাবে গ্রহণ করেছিল হাই রে হাই হাই রে হাই মুসলমান আজকে কোন জায়গায় যায় বাংলাদেশ থেকে একটা ভাইরাল হয়েছে ভিডিও আপনারা দেখেছেন একটা ভাইরাল ভিডিও হয়েছে এখন মুসলমানের ছেলে হাই রে হাই স্বামী স্ত্রী কেমন হয়েছে ভাই এও চ্যাট করে ও চ্যাট করে এ মোবাইলে চ্যাট করে ও মোবাইলে চ্যাট করে উপরের লেভেলটা ভালো আর ভিতরের ইঞ্জিনটা কালো বুঝতে পারছো স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না স্বামী স্ত্রীকে সন্দেহ করে স্ত্রী স্বামীকে সন্দেহ করে বাংলাদেশে ভাইরাল হয়েছে ভিডিওটা আপনারা অনেকেই হয়তো জানেন কিনা জানি না
স্বামী বাইরে কাজে বেরিয়ে যেত, স্ত্রী হোয়াটসঅ্যাপে বিভিন্ন ছেলেদের সঙ্গে চ্যাট করে বেড়াতো, বুঝতে পারছেন, চ্যাট করতো, প্রেমালাপ করতো। আজকে এমন একটা সময় আমরা পৌঁছে গেছি, রাসূলের সুন্নত না থাকার কারণে মুসলমানের ছেলেরা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে। হাই রে হাই, একটু ঈমান আমলের ব্যাপার তাদের নাই, আল্লাহর ভয় তাদের মধ্যে খাউফে ইলাহি নাই, আজকে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে। আজকে কোন জায়গায় পৌঁছে গেছি আমরা? আজকে আমাদের মধ্যে তাকওয়া কোথায়, হায়া শরম কোথায়? আল হায়া ও সুবাতু মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। একটা বেগানা নারী একটা বেগানা পুরুষের সঙ্গে যখন কথা বলবে প্রয়োজন হলে বলতে পারে, কিন্তু তার মধ্যে একটা দূরত্ব থাকবে, একটা লজ্জা থাকবে, একটা হায়া শরম কাজ করবে। আজকে মানুষ কোন জায়গায় পৌঁছে গেছে, সমাজটা কোন জায়গায় পৌঁছে গেছে, রাসূল আমাদের কি শেখালেন, আমরা কি শিখলাম? এমন চ্যাট করতো, শেষে ওই স্বামী বুঝতে পেরে গেল, ওই স্বামী তখন অন্য নাম দিয়ে তার স্ত্রীর সঙ্গে চ্যাট করছে। চ্যাট করে মানে প্রেমালাপ করে, কথা গল্প করতে করতে টাউনে ডেকেছে, টাউনে, যেমন আমাদের কলকাতা, কলকাতায় ডেকেছে, চলে গেছে। তখন সেখানে গিয়ে সেই মহিলা দেখছে সর্বনাশ, কার সঙ্গে প্রেম করে এসেছি, সে তো যার সঙ্গে প্রেম করে এসেছি সে তো আমার স্বামী। ওই মাঝ রাস্তায় লাটালাটি, ঝগড়া ঝগড়ি, মারামারি, ঘুষো ঘুষি চলছে, আর সে ইন্টারন্যাশনাল ভাবে ভাই আমার ভিডিও হয়ে মার্কেটে বেরিয়েছে, এর থেকে লজ্জার কিছু আছে? হাই রে হাই, আজকে মুসলমান কোন জায়গায় পৌঁছে গেছে? স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। রাতের বেলা ঘুমিয়েছে, 12টার পরে মোবাইলে ক্লিং ক্লিং করে বেল বেজে উঠেছে, স্বামী মনে মনে করছে আমার স্ত্রীর কাছে রাতের বেলা মেসেজ কে পাঠায়, ক্লাস 5 পর্যন্ত পড়েছিল, হঠাৎ করে মোবাইলটা খুলে দেখতে সর্বনাশ বিউটিফুল লেখা উঠেছে, বিউটিফুল। রাতের বেলা স্ত্রীকে তো যায়, এই এত রাতে তোমাকে মেসেজ কে বিউটিফুল লিখছে? স্ত্রী অনেক পড়াশোনা করেছে, এই লেভেল ডুয়েল, বলছে এত রাত্রে কোন হতভাগা বিউটিফুল লুকলো রে ভাই, মোবাইলটা খুলে বলছে তোমার চোখে বড় বড় আমড়া হয়েছে, তুমি তো লেখা পড়ায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, তাই এটাকে বিউটিফুল দেখেছো, আসলে বিউটিফুল নয়, চার্জে লাগিয়েছিলাম ব্যাটারি ফুল হয়েছে, ব্যাটারি ফুল কে বিউটিফুল। মানে এত সন্দেহ দানা বেঁধেছে আজকে গ্রামে গঞ্জে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি রাত দিন লেগে আছে। হাই রে হাই, রাসূলের সুন্নত মানে না, রাসূলের চরিত্রদের মধ্যে নাই, নবীর জীবনী পড়ে না, নবীর চরিত্র জানে না। ভাই আমার, মেয়েরা মা খাদিজার জীবনী পড়ে না, মা ফাতেমার জীবনী পড়ে না, মুসলমানের নারী সিরিয়াল দেখতে দেখতে আজকে ভাই আমার অবৈধ প্রেমেতে লিপ্ত হচ্ছে, মুসলমানের ছেলে শাহরুখ খান, সালমান খান করতে করতে অবৈধ চরিত্রে তারা ভাই আমার প্রবেশ করছে। আজকে যুগ জামানা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে। হাই রে হাই, মুসলমান কোন জায়গায় পৌঁছে গেছে? একটা তৎকালীন যুগের একটা সুলতান, যিনি একজন যোদ্ধা, একটা গভীর জঙ্গলের মধ্যে একজন সুন্দরী যুবতী রাজকন্যাকে পেয়েছে, দেখুন নিজের চরিত্রটা কিরকম দেখেছিলেন, রাসূলের কেমন তিনি শিষ্য ছিলেন। হে দরুদ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বী আনিরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু খেয়াল করুন, ভাইরা আমার তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা লক্ষ্য করুন, হে মুসলমান একটু খেয়াল করুন। এমন সময় ওই সুলতান বললেন, আর নিজের পরিচয় তিনি গোপন রাখলেন, নিজের পরিচয় গোপন রেখে তিনি বললেন, হে রাজকন্যা আপনি চিন্তা করবেন না, আমি হলাম একজন যোদ্ধা, আমি হলাম একজন তীরন্দাজ, আজকে আপনি আমার কাছ থেকে নিরাপত্তা পাবেন, আমার কাছে থাকলে আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আপনি ঘাবড়াবেন না, আমি যার শিষ্য তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন
आखिरी जमानार पैगंबर विश्वनबीर शिष्य कखनो कोनो महिलार निरापत्ता हरण करते पारे ना বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার রাজকন্যাকে বললেন চলুন আপনাকে আপনার বাড়ির রাস্তায় পৌঁছে দিই দিয়ে আমি আমার পথ ধরব হে তরুণ যুবকেরা গভীর জঙ্গলে রাজকন্যাকে নিয়ে পথ হারিয়ে ফেললেন পথ আর পেলেন না ঘুরতে 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 বিকাল হয়ে গেল আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল সাদা পাথরের নিশানা পেলেন না সাদা পাথর পাওয়া মানে গ্রামের নিশানা পাওয়া পেয়ে যাওয়া গ্রামের পথ পেয়ে যাওয়া ভাই আমার সাদা পাথর আর পেলেন না ইতিহাস থেকে বলছি বাবা একটু মন দিয়ে খেয়াল করে শুনুন কি বোঝাতে চাইছি হে তরুণ যুবকেরা এমন সময় দেখতে পাওয়া যায় ভাই আমার দোস্ত আমার সন্ধ্যা যখন হয়ে গেল সন্ধ্যা হওয়ার পর ভাই আমার সুলতান মনে মনে চিন্তা করলেন এরপর গভীর রাত হয়ে যাবে জীবজন্তুদের হিংস্র জন্তুদের কবলে পড়তে পারে হিংস্র জন্তুরা আঘাত করতে পারে তাই আমাদের একটা নিরাপত্তা নিরাপদ জায়গার প্রয়োজন একটা উঁচু জায়গা যেটা একটা গুহা দরকার একটা পাহাড় একটা গুহা দরকার এই ছোট গুহার ভিতর একটা আমাদের গুহার আশ্রয় দরকার হে তরুণ যুবকেরা পাশাপাশি খুঁজে খুঁজে একটা গুহায় আশ্রয় নিলেন গুহায় আশ্রয় নিলেন হে বন্ধুরা শুনে রেখে দেন জেনে রেখে দেন গুহার সামনে গিয়ে ভালো করে কাঠে আগুন জ্বালিয়ে ভালো করে চারিদিকটা দেখে নিলেন দেখে নিয়ে কাঠের আগুন জ্বালালেন ওই দিকে রাখলেন ভাই আমার ওই দিকে রাজকন্যাকে দিলেন এদিকে নিজে থাকলেন মাঝখানে আগুন জ্বালিয়ে নিয়ে রাজকন্যাকে বললেন রাজকন্যা এই আগুন জ্বালানোর পর বুঝতে পারছি এই সারাদিন হাঁটাহাঁটির কারণে আপনি আমার পেছনে ছিলেন আমি আপনার আগে ছিলাম আমি তো আপনাকে দেখি নাই তাই বুঝতে পারিনি আপনার পোশাকের কিছু অংশ গাছের ডাল কিংবা কাঁটা লেগে ছিঁড়ে গেছে এই নিন আমার গায়ের জুব্বাটা আপনার জন্য খুলে দিলাম নিজের গায়ের জুব্বাটাকে রাজকন্যার দিকে ছুঁড়ে দিলে কি আদর্শ কি আখলাক কি চরিত্র রাসূলের প্রকৃত যারা শিষ্য হয় হে মুসলমান তোমার আখলাকটা কোথায় তোমার চরিত্রটা কোথায় একটু বুকে হাত দিয়ে চিন্তা করো খালি জলসা দিলি এক রাত জলসা দিয়ে দিলাম মানে বিরাট কিছু করে ফেললাম তা কিন্তু নয় জলসায় গিয়ে বসলাম মানে সব কিছু হয়ে গেল তা কিন্তু নয় জলসা শুনে নিজেদের চরিত্রটাকে বদলাতে হবে বলে যুগ জামানা বদলে গেছে আগের মতো মানুষ তো আর এখন পাওয়া যায় না মানুষ সব বদলে গেছে বদলায়নি তো জামানা জামানা ঠিকই আছে মানুষ সব বদলে গেছে মানুষ সব বদলে গেছে জামানা ঠিকই আছে কথা ঠিক না ভুল আমি বলি জামানা ঠিক আছে জামানা বদলায়নি মানুষ বদলেছে মানুষের চরিত্র বদলে গেছে ক্যারেক্টার বদলে গেছে হে তরুণ যুবকেরা বিশ্বনবী বলছেন তামাসসা কাবে সুন্নতি ইন্দা ফাসাদে উম্মতি ফালাহুল আজরু মিয়াতা সহিহ আখিরি জামানাতে ফিতনা ফাসাদের সময়তে আপনারা জানেন কিনা জানি না আজকে কলকাতা লাগোয়া বিভিন্ন এলাকায় আজকে ভোরবেলা ভূমিকম্প হয়েছিল কি জানা আছে আপনাদের ভূমিকম্প হয়েছে জানেন সবাই খবর রেখেছেন সবাই খবর রাখেন তার মানে আল্লাহ বলছেন দাঁড়া হালকা করে দিলাম বাড়াবাড়ি বেশি করবি না একেবারে তলিয়ে দেব যত মানুষ অন্যায় অত্যাচারে লিপ্ত হয়েছে তত আমার আল্লাহর ক্রোধ রাগ বেড়ে গিয়েছে কখনো আমার আল্লাহ সুনামি দিয়েছেন কখনো আমার আল্লাহ ভূজের ভূমিকম্প দিয়েছেন কখনো আমার আল্লাহ আইলা লাইলা দিয়েছে কখনো আবার আমার আল্লাহ হে তরুণ যুবকেরা করোনা দিয়ে দিয়েছে করোনা দিয়েছে না দেয়নি করোনা তোমাদের কি করবে বলো না করোনার মালিক আল্লাহকে ডাকো না করোনা যত বেড়েছে মুসলমান তত মসজিদে ঢুকেছে কথা ঠিক না খালি হুজুরদের কাছে ফোন হুজুর কি করব কি করব আমাদের কাছে ফোন কি করব কি করব খালি ঘন ঘন আজান দিচ্ছে ঘন ঘন আজান দাও বাবা আজান দাও আজান দাও খেলার নাম বাবাজি খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না
তাই তো নাকি চাচা বলছে ওরে কত আজান দেব রে ভাইপো তখন বলছে চাচা তুমি ছেড়ে দাও আমি আজান দিচ্ছি যে যে ভাইপো কোনোদিন আজান দেয় না সেও আজান ঘন ঘন আজান আমাদের দিককার আজান তো আবার অন্যরকম বুঝতে পারছেন এ আপনাদের গ্রামের দিকে আজান কেমন হয় জানি না আমরা তো বাংলাদেশের আজান শুনলে জান ঠান্ডা হয়ে যায় কথা ঠিক না বল আজানের মধ্যে এত মধু আছে যে হাটের জন্য আপনারা আমার উপকার যদি সেই আজানে সুরে আনতে পারি আমরা আজানের মধ্যে এত ভাইব্রেট আছে ভাই আমার আপনারা আমার হাটের জন্য উপকার আটানে আজানের শব্দ শুনে কতজন বিশ্বনবীর শিষ্য হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ মাঝে মাঝে আমরা আরবের আজান শুনি হ্যাঁ হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আরবের আজান শুনি আর বাংলাদেশের আজান শুনি মাঝে মাঝে শুনি না আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার দেই তো আবার ইন্ডিয়ার আজান শুনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনার দেশের আজান হয় না তো খেতে পায়নি কতদিন খায় না আরে আজান এমন দেবে জান ঠান্ডা হয়ে যাবে দাদা ঠিক না ভুল শহর এলাকায় আজান হচ্ছে গলা থেকে আওয়াজ বের হচ্ছে কি বিপদে পড়লো আল্লাহ তুই কে মসজিদে আজান দিতে দিয়েছে কে জানে আজান দেবে সবাই শুনছে আল্লাহর কালাম শ্রুতি তার মধ্যে মহব্বত থাকবে ভালোবাসা থাকবে আন্তরিকতা থাকবে হৃদয় থেকে বেরিয়ে এ না দিলে নয় কোন রকমের মাঝখানে গলা বলা আল্লাহু আকবার ভাই কি হচ্ছে এটা আজান নিয়ে ছেলে খেলামি হচ্ছে হ্যাঁ হাই 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 রে হাই আজান মহব্বতের সঙ্গে দিতে হবে করোনা যত বেড়েছে মুসলমান তত আজান আজান দিয়েছে কথা ঠিক না আজান দিয়েছে আজান দিলে বিপদ পালিয়ে যায় কথা ঠিক না হ্যাঁ আজান দিলে পালিয়ে যায় ব্রিটেনের দুজন গবেষক গবেষণা করেছে ব্রিটেনের দুজন গবেষক গবেষণা করেছে মিস্টার রিচার্ড এবং মিস্টার ফিলিপ আমি এর আগে বলেছি শুনে থাকবেন হয়তো ইউটিউবে দুজন গবেষক গবেষণা করেছে করে বলছে মুসলমানদের পাড়াতে গিয়ে খবর নিলাম করোনায় তেমন কেউ মরেনি কেসটা কি কেসটা কি একটু গিয়ে খবর খবর নিয়ে দেখি খবর নিয়ে দেখে বলে ও আচ্ছা আপনারা তাহলে বেশি বেশি নামাজ পড়েছেন বলে হ্যাঁ তাহলে ওযু করেছেন বেশি বেশি বলে হ্যাঁ আরে ভাই করোনার মেন ওষুধ তো হাত মুখ ধোয়া অর্থাৎ আপনারা যে ওযু করেছেন সেই ওযুটা ওযু বেশি বেশি করেছেন তাই করোনা আপনাদের থেকে পালিয়ে গেছে জোরে হবে না বন্ধুরা আমার বড় ওযু বাঙ্গেরা আমার হে আমার মুরব্বি আরিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করো না এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নেক বান্দা সুলতান মাহমুদ গজনবী রাতের বেলা আগুন জ্বালিয়ে দিয়েছেন আগুন জ্বালিয়ে দিয়ে ভাই আমার দোস্ত আমার এমন সময় সুলতান মাহমুদ গজনবী নিজেকে বলছেন হে সুলতান মাহমুদ গজনবী তুমি আর একজন সুন্দরী নারী তোমার হৃদয় যদি অন্যায় কাজ করতে চায় তুমি আল্লাহর কাছে কেমন করে কৈফিয়াত দেবে আল্লাহর কাছে কেমন করে জবাব দেবে তলোয়ারের ডগাটা নিয়ে নিজের পায়ের আগুলের উপর ঘোরাতে লাগলেন হে তরুণ যুবকেরা নিজের ওই ধারালো তলোয়ারটা নিয়ে পায়ের কোড়া গোড়ের আগে গোড়ার উপর ঘোরাতে লাগলেন ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা রক্ত বের হলো ওই রক্ত যখন বের হলো সহ্য করতে পারেন না তখন নিজেকে বলছেন হে সুলতান মাহমুদ গজনবী তুমি যদি আজকে একাকী মহিলা পেয়ে তার সঙ্গে অন্যায় কাজে জোর করে লিপ্ত হও তাহলে সামান্য ওই পায়ের রক্তের আঘাত তুমি সহ্য করতে পারো না সামান্য তলোয়ারের গোডগা দিয়ে যদি আঘাত করে রক্ত বের করা সহ্য তোমার না হয় তাহলে তুমি কেমন করে অন্যায় কাজে লিপ্ত হয়ে জাহান্নামের আগুনটা সহ্য করবে সুলতান মাহমুদ গজনবী আগুনের এই দিকে আগুনের অপর দিকে নামাজের মুসল্লা বিছিয়ে দিলেন আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়তে শুরু করে দিলেন হে তরু
রাজ্য বাইরেরাম নামাজ পড়তে শুরু করে দিলেন রাজকন্যা সুলতান মাহমুদ গাজনাবীর নামাজ পড়া দেখতে লাগলেন রাজকন্যা চিন্তা করলেন হায় রে হায় মুসলমানদের সম্পর্কে শুনেছিলাম খুব খারাপ মুসলমান মানে খারাপ না 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 সাচ্চা মুসলমান যে হবে তার তুলনা পৃথিবীর জমিনে কেউ হয়নি আর হবে না হে তরুণ যুবকেরাম সুলতান মাহমুদ গাজনাবী সম্পর্কে রাজকন্যার ধারণা ছিল খারাপ ভাই আমার দোস্ত আমার মুসলমানদের সম্পর্কে রাজকন্যার ধারণা ছিল খারাপ মনে রাখবেন মুসলমানরা জিহাদ করে জিহাদ মানে কি বাবা জিহাদ মানে কি অমুসলমান ভাইদেরকে বোঝানো হয় জিহাদ মানে অমুসলমানদের মেরে ফেলো কেটে ফেলো না না ভুল ব্যাখ্যা করবেন না ভুল কথা বলবেন না কোরআনের বাণী হলো একটা নিরীহ মানুষকে যদি অন্যায়ভাবে কেউ আঘাত করে মানব জাতিকে আঘাত করার সমান লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান আল্লাহ তার উপর আর দয়া করেন না হে তরুণ যুবকেরা যে কথা অন্যান্য মনীষীরা বলেছেন রামকৃষ্ণ পরমহংস দেব বলেছেন স্বামী বিবেকানন্দ জি বলেছেন আখির জামানার পয়গম্বর 1450 বছর আগে সে কথা বলে দিয়েছেন জীবে প্রেম করার কথা বলেছেন মানুষকে ভালোবাসার কথা বলেছেন হে তরুণ যুবকেরা তাহলে জিহাদ শব্দের অর্থ কি জিহাদ শব্দের অর্থ আপনাকে আমাকে দিতে হবে না আপনার পকেটে আছে গুগল সে গুগলে সার্চ করে জিহাদ শব্দের ব্যাখ্যা পেয়ে যান আমার ছেলে যদি অন্যায় করে সেই অন্যায়ের বিরুদ্ধে যদি আমি লড়াই করি এর নাম হলো জিহাদ জিহাদ মানে অমুসলমানদের সঙ্গে শুধু লড়াই নয় জিহাদ মানে অন্যের উপর আঘাত করা নয় জিহাদ মানে হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়াই করা প্রচেষ্টা চালানো এর নাম হলো জিহাদ আমার ছেলে যদি ইসলামের বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে একটা অমুসলমানকে যদি আমার ছেলে অন্যায় ভাবে মারতে যায় আমি সেই আমার ছেলেকে যদি আমি রুকি আমার ছেলের সঙ্গে আমি লড়াই করি তার মানে আমার ছেলের সঙ্গে আমি জিহাদ করছি ভালো করে বুঝুন বাবা জি আমার এই শব্দগুলোকে মানুষের মাঝখানে ভুলভাবে ব্যাখ্যা করা হয় কাফের কাফের মানে ভাই আমার ইমানদার মানে হচ্ছে বিশ্বাসী আর কাফের মানে অবিশ্বাসী আপনার কাছে আমি কাফের আমার কাছে আপনি কাফের মানে আপনি আমার আল্লাহকে যদি বিশ্বাস না করেন তাহলে আপনি আপনি আমার কাছে কাফের আর আপনার কাছে আপনার আল্লাহকে যদি আমি বিশ্বাস না করি তাহলে আপনার কাছে আমি কাফের আর সারা বিশ্বের আল্লাহকে এক আল্লাহকে সবাই বিশ্বাস করে সমস্ত ধর্মগ্রন্থ থেকে প্রমাণ স্রষ্টা হলো এক সেই এক স্রষ্টাকে যে যে নামই ডাকুক না কেন এক আল্লাহকে সবাই বিশ্বাস করে অর্থাৎ আমরা কাউকে কাফের বলি না কথা ঠিক না ভুল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার তাহলে যে বিশ্বাস করে আল্লাহকে তাকে ইমানদার বলে যে বিশ্বাস করে না তাকে কাফের বলে কাফের মানে কোনো গালাগালি নয় কোনো ঝগড়া নয় কোনো অশান্তি নয় ভুল ব্যাখ্যা করলে হবে না ভুল বুঝলে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরুব্বিয়ানেরা সুলতান মাহমুদ গাজনাবী সম্পর্কে ধারণাটা খারাপ ছিল ভাই এমন সময় ওই মহিলা সুন্দরী তরুণী যুবতী সুন্দরী নারী ভাই আমার তাকিয়ে তাকিয়ে দেখলেন সারা রাত ধরে অপেক্ষা করলেন সুলতান মাহমুদ গাজনাবী ওই মুসলিম যোদ্ধা ওই মুসলিম তীরন্দাজ ভাই আমার শিকারি ভাই সারা রাত ধরে আল্লাহর ইবাদতে নামাজে মাশগুল ছিলেন নামাজে মাশগুল ছিলেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরুব্বিয়ানেরা সকাল হয়ে গেল সকাল বেলা এমন সময় ওই সুন্দরী যুবতী তরুণী ভাই আমার রাজকন্যাকে নিয়ে ওই সুলতান মাহমুদ গাজনাবী তিনি হেঁটে হেঁটে আবার পথ খুঁজতে শুরু করলেন হে তরুণ যুবকেরা পথ খুঁজে 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 সাদা পাথর পেয়ে গেলেন সাদা পাথর পা মানে বুঝতে
আসতে পারলেন গ্রামের পথ আমি পেয়ে গিয়েছি গ্রামের পথে বাদ যেতে লাগলেন গ্রামের ভিতরে ঢুকলেন ঢুকে গ্রামবাসীদের আহ্বান জানালেন হে গ্রামবাসীরা এই দেখো কে এসেছে তোমাদের মাঝখানে ইনি আর অন্য কেউ নন ইনি হলেন তোমাদের রাজকন্যা আমি হলাম একজন যোদ্ধা আমি হলাম একজন শিকারী আমি শিকারে গিয়েছিলাম জঙ্গলে গিয়ে তোমাদের রাজকন্যাকে পেলাম হ্যাঁগো তোমরা তোমাদের রাজকন্যার নতুন পোশাক দাও তোমরা তোমাদের রাজকন্যার আপ্যায়ন করো তোমরা তোমাদের রাজকন্যাকে খাওয়া দাওয়া করাও তোমাদের রাজকন্যার দেখাশোনা করো আর তোমাদের রাজকন্যাকে রাজার দরবারে দিয়ে আসো রাজার দরবারে দিয়ে আসো বন্ধুরা আমার দরুদ যুবকেরা আমার হে আমার মুরুব্বিয়ানেরা রাজকন্যাকে গ্রামের মানুষদের কাছে দিয়ে এবার শিকারী চলে আসবেন এবারে বিশ্বনবীর শিষ্য চলে আসবেন সেই সময় রাজকন্যার চোখ ভরা পানি মুখ ভরা বেদনা নিয়ে বলেন হে বাবা বিশ্বনবীর শিষ্য হে বাবা যোদ্ধা হে শিকারী আপনি চলে যাবেন আপনাকে আমার ভালো লেগেছে আপনি যাবেন না চলুন আপনাকে গিয়ে আমার পিতার কাছে আমার পিতা হলেন একজন রাজা আমার পিতার কাছে নিয়ে গিয়ে আপনাকে রাজদরবারে একটা ভালো ভালো চাকরির ব্যবস্থা করে দিই আপনার মতো সৎ মানুষ আমি দেখি না আপনার মতো ন্যায়পরায়ণ মানুষ আমি দেখি না মুসলমানদের সম্পর্কে আমি অনেক কথা শুনেছিলাম কিন্তু সাচ্চা মুসলমান আমি আজ নিজে চোখে দেখলাম হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়ানেরা এমন সময় ওই যোদ্ধা বললেন শিকারী বললেন হে রাজকন্যা শুনে রেখে দেন আমাকে আপনার পিতার কাছে নিয়ে যেতে হবে না আমার আপনার পিতার কাছে যাবার সময় নাই আর আমার কোনো চাকরির প্রয়োজন নাই যে চাকরি আমি এখন করছি সেই চাকরি যাতে ঠিকঠাক পালন করতে পারি এই প্রার্থনাই মহান আল্লাহর কাছে আমি করি সুলতান মাহমুদ গাজনবী চলে আসবেন তখন তখন রাজকন্যা বললেন চলে যখন আপনি যাবেন আবার কোনদিন যদি দেখা হয় তাই আপনার নামটা আমি মনে রাখতে চাই চলে যখন যাবেন আপনার নামটা আমাকে একটু বলেন আপনার পরিচয়টা একটু দেন আপনার নাম আর পরিচয় একটু আমাকে দেন সুলতান মাহমুদ গাজনবী বলেন হে রাজকন্যা আপনি আমার কাছে কি নাম পরিচয় নিতে চান আমার কাছে কি ঠিকানা জানতে চান পরিচয় নিতে চান আমার অধীনে শত 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 রাজারা আমার অধীনে এই ভারতবর্ষে এই ভারতবর্ষের যিনি সুলতান সেই আমি হলাম সুলতান মাহমুদ গাজনবী জোরে হবে না জোরে হবে না রাজকন্যা অবাক হয়ে গেল আহারে কি মহানুভবতা আহারে কি চরিত্রের পরিচয় কি আখলাক কি সুন্দর কথাবার্তা আমি মুগ্ধ হলাম আহারে সুলতান আমার সঙ্গে ছিলেন আমি মুগ্ধ হয়ে গেলাম সেই সুলতান মাহমুদ গাজনবীকে চোখের পানিতে বিদায় দিয়েছিলেন সুলতান মাহমুদ গাজনবী এমন একজন সৎ চরিত্রের মানুষ ছিলেন মাত্র কিছু কম বেশি ভাই আমার প্রায় 34 বছর রাজত্ব করেছিলেন হে তরুণ যুবকেরা আজ থেকে শত শত বছর আগে সুলতান মাহমুদ গাজনবী মারা গিয়েছেন সুলতান মাহমুদ গাজনবীর মারা যাওয়ার কয়েকশো বছর পর যখন তার কবরটা ভেঙে গিয়েছে ভাই একটা ভূমিকম্পে কবরটা যখন ভেঙে গিয়েছে মানুষগুলো ছুটে 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 সুলতান মাহমুদ গাজনবীর কবরের সামনে গিয়ে হাজির দেয় সুলতান মাহমুদ গাজনবীর কবরের সামনে গিয়ে দেখেন হাই রে হাই হাই রে হাই শরীরের যে সেমটা তো দূরের কথা মাটিতে পোকায় যে সেম শরীর খাওয়া তো দূরের কথা কাফনের কাপড়টাও টাটকা অবস্থায় সাদা ধপ ধপ করে দেখা যায় জোরে হবে না আরে জোরে হবে না জমিন মেলি নহীঁ হোতি জমন মেলা নহীঁ হোতা জমিন মেলি নহীঁ হোতি জমন মেলা নহীঁ হোতা মোহাম্মদ
मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। माशाल्लाह हुजूर के ब्लास्ट लगी अच्छा एक बार दाढ़ी तकबीर नारे तकबीर हुजूर के ब्लास्ट हुजूर।